কৈলাসহর কুমারঘাট রাস্তা নির্মাণ কাজ মাঝপথে বন্ধ করে দেয় গ্রিফ কোম্পানি। সূত্রের খবর, রাজ্য সরকারের পূর্ত দপ্তরের কাছে বাকি কাজ হস্তান্তর করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরও। এর ফলে প্রায় 350 শ্রমিক কর্মচ্যুত হয়ে পড়েন। শ্রমিকদের দাবি, যেহেতু গত 5.5 বছর যাবৎ শ্রমিকরা গ্রিফের সাথে কাজ করে আসছে, সেহেতু এভাবে তাদের পেটে লাথি মারাটা কোনোদিনই মেনে নেবেন না তারা। কাজ যেহেতু পিডাব্লিউডির কাছে হস্তান্তর করা হয়েছে, সেহেতু শ্রমিকদেরও হস্তান্তর করতে হবে। এই দাবি নিয়ে ডিএম, এসডিএম এবং স্থানীয় বিধায়ক এবং দপ্তরের মন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন কর্মচ্যুত শ্রমিকরা। কিন্তু তাদের দাবির পক্ষে কারুর কোনো হেলদোল নেই। এ বিষয়ে কর্মচ্যুত শ্রমিক বিশ্বজিৎ শীল শর্মা জানিয়েছেন, বিআরওতে কাজ করে এই রাস্তার কাজে নিযুক্ত সমস্ত শ্রমিকরা আইসে আয়েশেরা এটা আটকাইছে, আটকাইয়েশেরা ইয়ে করছে। এবং অক্ষণে আমরার কথা হয়েছে যে ওইখানে একটা স্টোর রুম আছে, স্টোর রুমের মধ্যে কিছু সিমেন্ট আছে, এগুলোও আমরা তালা মেরে রাখছি যাতে এখান থেকে কোনো ধরনের কোনো জিনিস নেওয়া না হয়। যদি নেওয়া হয় তাইলে আমরা হয়তো মানে পরবর্তী সময়ে মানে কি হইতে পারে এটা বিআরও ভাবতে পারতো না, ত্রিপুরা গভর্নমেন্টও ভাবতে পারতো না। এবং ত্রিপুরা যে বিআরও একটা হুমকিও দিছে আমরারে, যে আমরা তো ত্রিপুরার প্রশাসন আমরা লাগতো না, আমরা আর্মি দিয়া নিতে পারি। যদি আর্মি দিয়া নিতে হয়তো কোনো শ্রমিকের জীবনও নাশ হইতে পারে এই জায়গার মধ্যে, এর জন্য দায়ী থাকবো ত্রিপুরা গভর্নমেন্ট এবং বিআরও। এদিকে বুধবার দুপুরে গ্রিফ কোম্পানি সিইও পদমর্যাদার এক আধিকারিক ধলাই গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন কোম্পানির কাজের জায়গায় আসেন। ড্রজার, ট্রিপার, রুলার সহ যাবতীয় যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য তখনই কর্মচ্যুত শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শ্রমিকরা জানিয়েছেন প্রয়োজনে তারা জীবন বলিদান দেবেন, তবুও সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো যন্ত্রপাতি এখান থেকে নিয়ে যেতে দেবেন না। এখন দেখার এই ঘটনার জল আগামী দিনে কতটুকু গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।